আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেটের বিজনেস অ্যাপ্লিকেশন বা ব্যবসায় প্রয়োগ সম্পর্কিত অঙ্কে আছি। আসুন আমরা গল্পে গল্পে একটি অঙ্ক শিখে ফেলি। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আমরা একাধিকবার দেখেছি। অনেক সময় দেখা যায় এই অঙ্কে ভাষা চেঞ্জ হয়ে যায়, ডিজিট চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজগুলি, সেন্টেন্সগুলি, এই অঙ্কের কথাগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, দ্য টোটাল পপুলেশন বলা হচ্ছে, দ্য টোটাল পপুলেশন অফ এ সিটি ইজ 4000। একটি শহরের জনসংখ্যা আছে 4000। 400 অফ দেম হ্যাভ সনি টিভি, 400 জনের আছে সনি টিভি। 1000 হ্যাভ সিঙ্গার টিভি, 1000 জনের আছে সিঙ্গার টিভি। অ্যান্ড 300 হ্যাভ বোথ সনি টিভি আর সিঙ্গার টিভি। এবং কি বলছে, 300 জনের আছে সনি টিভি এবং সিঙ্গার টিভি। তার মানে শহরের মোট জনসংখ্যা, আমার ভিডিওটা হয়ে গেলে তারপর তুমি দেখো, এটা শেষ করি তারপরে তুমি করো। তো বলা হচ্ছে যে দ্য টোটাল পপুলেশন মানে শহরের মোট জনসংখ্যা 4400 জন সনি টিভি ব্যবহার করে, 1000 জন সিঙ্গার টিভি ব্যবহার করে এবং 300 জন সনি এবং সিঙ্গার দুই ধরনের টিভি ব্যবহার করে। এখন কোশ্চেন হলো, প্রথম কোশ্চেন, হাউ মেনি পিপল ইউজ টিভি, তার মানে এই 4000 জনের মধ্যে কতজন টিভি ব্যবহার করে। এখানে কিন্তু বলেনি যে সনি টিভি অথবা সিঙ্গার টিভি, বলেছে টিভি ব্যবহার করে কতজন। আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল, হাউ মেনি পিপুল ডু নট ইউজ টিভি, টিভি ব্যবহার করে না কতজন। সাউন্ড একদম কম দাও, একদম সাউন্ড কম দাও। দ্য মেনি বলা হচ্ছে, হাউ মেনি পিপল ইউজ অনলি সনি টিভি, বলছে অনলি, কথাটি এখানে ইম্পর্টেন্ট, অনলি সনি টিভি কতজন ইউজ করে। হাউ মেনি পিপল ইউজ অনলি সিঙ্গার টিভি, অনলি সিঙ্গার টিভি কতজন ইউজ করে। হাউ মেনি পিপল ইউজ অ্যাট বেস্ট টু টিভি, দুটি টিভি, দুই ধরনের টিভি ব্যবহার করে কতজন। হাউ মেনি পিপল ইউজ অনলি ওয়ান টিভি, এখানে বলা হচ্ছে যে অনলি ওয়ান টিভি ব্যবহার করে কতজন। আমি বুঝিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, এই সেন্টেন্সগুলো, এই কোশ্চেনের ভাষাগুলি খুব ভালোভাবে মনে রাখবেন, কাজে লাগবে। তো আমরা এর আগে বলেছিলাম যে ধরুন টোটাল আমরা যেখানে সার্ভে করা হচ্ছে 4000, এখানে আছে 4000, এর মধ্যে যদি কিছু সংখ্যক আছে যে যারা কোনো টিভি ব্যবহার, এই অঙ্কের ক্ষেত্রে কোনো টিভি ব্যবহার করে না, জানতে চেয়েছে হাউ মেনি পিপুল ইউজ অনলি ওয়ান টিভি। এখানে বলেছিল হাউ মেনি পিপুল ডু নট ইউজ দ্য টিভি, অর্থাৎ টিভি ইউজ করে না কতজন। এই ধরনের সিচুয়েশনে, অর্থাৎ দুই সেটের কোনো সেটই নয়, এ ধরনের ক্ষেত্রে আমরা এটিকে সার্বিক সেট ইউ ধরবো। এর আগের অঙ্কে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি, এখানে আর এই বিষয়ে কথা বলতে চাই না। তো আমরা ধরেছি লেট দ্য সেট আপ টোটাল পপুলেশন, টোটাল পপুলেশনের সেটকে আমরা সার্বিক সেট ইউ ধরেছি। যারা সনি টিভি ব্যবহার করে তাদের সেট ধরেছি এ, এবং যারা সিঙ্গার টিভি ব্যবহার করে তাদের সেট ধরেছি আমি বি। এখন আমরা এই জায়গাতে খুব কেয়ারফুলি আমরা দেখব কী কী বলেছে আর কী কী মান দেওয়া আছে। গিভেন দ্যাট নাম্বার অফ ইউ হচ্ছে এই যে আমাদের সার্বিক সেট ইউ, টোটাল যত পপুলেশনের উপর আমরা সার্ভেটি করেছি, তাহলে নাম্বার অফ ইউ হচ্ছে 4000, নাম্বার অফ এ 400। এ মানে কি, এ হচ্ছে যারা সনি টিভি ব্যবহার করে, এ হচ্ছে যারা সনি টিভি যারা ব্যবহার করে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখুন নাম্বার অফ বি মানে সিঙ্গার টিভি ব্যবহার করে কতজন। সিঙ্গার টিভি এখানে ব্যবহার করে বলা হয়েছিল 1000 জন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 300 জন ব্যবহার করে বোথ টিভি। এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 300 জন। আমরা এর আগে শিখেছিলাম যেখানে বোথ, অর্থাৎ দুই সেটের কথা বলা হবে, দুটি সাবজেক্টের, এখানে সনি টিভি এবং
সিঙ্গার টিপের কথা বলেছো, যখন বোথ আসবে তখন আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। তো এই এটির মান হচ্ছে আমাদের কত পেলাম, 300 জন উভয় টিপি ব্যবহার করে। এখন আমাদের রিকোয়ারমেন্ট আছে এখানে 6টি, 6টি মানে কি 6টি কোশ্চেন আছে। প্রথম বলা হচ্ছে হাউ মেনি পিপল ইউজ টিভি, টিভি ব্যবহার করে মোট কতজন। আমরা জানি মোট এই সংখ্যাটি ব্যবহার করার জন্য আমরা ইউনিয়ন ব্যবহার করি, তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হট। এরপর বলা হচ্ছে হাউ মেনি পিপল ডু নট ইউজ টিভি, অর্থাৎ টিভি ব্যবহার করে না। আমি আগে বলেছিলাম না না অথবা নয়, তার মানে টিভি ব্যবহার করে না। এ টিভিও ব্যবহার করে না, এ মানে সনি টিভি, বি মানে সিঙ্গার টিভি। এ টিভিও ব্যবহার করে না, বি টিভি ব্যবহার করে না, দুটি ব্যবহার করে না। এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ক্লোজ করে বাইরে প্রাইম দেবো, এটিকে বলা হয় হোল প্রাইম। নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম সমান কত, অর্থাৎ এ এবং বি কোনোটি ব্যবহার করে না, মাঝে হবে ইউনিয়ন, এটি আগে আলোচনা করেছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হট, এটি আমাদের 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ মেনি পিপল ইউজ অনলি সনি টিভি, এটি খুব গুরুত্বপূর্ণ। দেখুন বলা হচ্ছে অনলি সনি টিভি, টিভি ব্যবহার করে, শুধু সনি টিভি ব্যবহার করে, সিঙ্গার ব্যবহার করে না। তার মানে নাম্বার অফ এ হচ্ছে সনি টিভি, বি সিঙ্গার টিভি, যেটি ব্যবহার করে না তার উপরে প্রাইম। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আমরা এর আগে বলেছিলাম যদি ভেতরে এ অথবা বি এর উপর প্রাইম থাকে তাহলে সেখানে হয় ইন্টারসেকশন, আর যদি হোল প্রাইম হয় এই যে এ ইউনিয়ন বি তাহলে এখানে হয় ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন। আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে কোশ্চেনে বলেছে সনি টিভি ব্যবহার করে, সিঙ্গার টিভি ব্যবহার করে না, যেটি করে না তার উপরে আমরা প্রাইম দিয়েছি, তাহলে মানে এ ইন্টারসেকশন বি প্রাইম হট। আচ্ছা, এরপরের কোশ্চেন আছে 4 নম্বর, হাউ মেনি পিপল ইউজ অনলি সিঙ্গার টিভি। আগে বলেছিল অনলি সনি টিভি, এবার অনলি সিঙ্গার টিভি, তার মানে 4 নম্বর হচ্ছে সনি ব্যবহার করে না, যা যেটি ব্যবহার করে না তার উপরে প্রাইম, সিঙ্গার ব্যবহার করে, সনি ব্যবহার করে না, এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হট, এটি আমাদের বের করতে হবে। 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হাউ মেনি পিপল ইউজ অ্যাট বেস্ট 2 টিভি, অর্থাৎ সনি এবং সিঙ্গার দুই ধরনের টিভি মোট কতজন ব্যবহার করে। ব্যাপারটা যদি এমনভাবে বোঝায়, ধরুন সার্বিক সেট 1, 2, 3, 4, 5, এখন এ সেট সমান 1, 2, 3, বি সেট সমান 4। এখন বলা হচ্ছে ধরুন এটি আমাদের সনি, এটি হচ্ছে সিঙ্গার, সিঙ্গার টিভি, সনি টিভি, সিঙ্গার টিভি, বলছে সনি এবং সিঙ্গার টিভি। কোশ্চেনটা ছিল এমন, হাউ মেনি পিপুল ইউজ অ্যাট বেস্ট 2 টিভি, দুটি টিভি ব্যবহার করে মোট কতজন। তখন আমরা কী করবো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি সমান কি দাঁড়ালো 1, 2, 3, ইউনিয়ন বিতে আছে 4, তার মানে কি পেলাম 1, 2, 3, 4, তার মানে 1, 2, 3, 4, এখানে একজন দেখা যাচ্ছে আমরা ব্যবহার করে না, ওইটা ওই ব্যাপারটা আলাদা ব্যাপার। আমি যেটা বোঝাতে চেয়েছি যে মোট যদি জানতে চাই যে সনি বা সিঙ্গার টিভি ব্যবহার করে কতজন, সেক্ষেত্রে আমরা এভাবে ইউনিয়ন দিলে এই দুটি সেটের প্রত্যেকটি মান এখানে চলে আসলো 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ঠিক এই কোশ্চেনটি এমনই যে অ্যাট বেস্ট 2 টিভি ব্যবহার করে কতজন, তো এখানে আমরা ইউনিয়ন করে দিব। মনে রাখবেন এই কোশ্চেনটি এবং এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল 1 নম্বর কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেনে ছিল হাউ মেনি পিপুল ইউজ টিভি, একই আনসার আসবে। সর্বশেষ কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে হাউ মেনি পিপুল হাউ মেনি পিপল ইউজ অনলি 1 টিভি। এখানে কিন্তু বলে নাই সিঙ্গার টিভি নাকি সনি টিভি, বলেছে হাউ মেনি পিপুল ইউজ অনলি 1 টিভি, যে কোনো একটি টিভি ব্যবহার করে কতজন, সনি অথবা সিঙ্গার নয়। এক্ষেত্রে আমরা কী করব, নাম্বার অফ সনি ব্যবহার করে, সিঙ্গার ব্যবহার করে না, তার মানে এ ইন্টারসেকশন বি এর প্রাইম প্লাস, এবার সনি ব্যবহার করে না, ইন্টারসেকশন বি সিঙ্গার ব্যবহার করে, একবার বি এর উপর প্রাইম, একবার এ এর উপর প্রাইম, এই দুটির যোগফলই হবে আমাদের যে এই কোশ্চেনের আনসার হাউ মেনি পিপল ইউজ অনলি 1 টিভি। এখানে টিভি ব্যবহার করে কিন্তু
অনলি টিভি ব্যবহার করে, ওয়ান টিভি, অনলি ওয়ান টিভি, সিঙ্গার বলে নাই আবার সনিও বলে নাই, এক্ষেত্রে আমরা এই দুটি এভাবে যোগ করে দিলে উত্তর পেয়ে যাব। এখন আমাদের কাজ সহজ হয়ে গেছে। এক নম্বর কোশ্চেনে চলে যায় নাম্বার অফ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউনিয়ন বি এর সূত্রটি বসালাম, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। এখানে জাস্ট আমি মান ইনপুট দিয়েছি, এ সমান ছিল এখানে দেখেন নাম্বার অফ এ ছিল 400, নাম্বার অফ বি ছিল 1000, নাম্বার অফ ইন্টারসেকশন বি ছিল 300, এই 300, এই 300 ইনপুট দিলাম, এখানে পেয়ে গেলাম টিভি ব্যবহার করে মোট ইউনিয়ন বি সমান 1100 জন মানুষ কী করে টিভি ব্যবহার করে ওই 4000-এর মধ্যে। এই 4000 যে আমাদের স্যাম্পল নেওয়া হয়েছিলো, স্টাডি বা সার্ভে করা হয়েছিলো, তাদের মধ্যে হাউ মেনি পিপুল ইউজ টিভি, এখানে সনি বা সিঙ্গার বলা হয়নি, ইউজ টিভি মানে টিভি ব্যবহার করে কতজন টোটাল, আমি এই যে এক্সাম্পলটি বুঝালাম যে ধরুন এখানে ছিল এত, এখন বলা হচ্ছে যে সনি বা সিঙ্গার ব্যবহার করে কতজন, এলিমেন্ট ছিল দুটির মধ্যে 1, 2, 3 এবং 4, এখানে 1, 2, 3, 4, এখানে ঠিক তেমন 4000 জনের মধ্যে ব্যবহার করে 1100 জন। আচ্ছা, দুই নম্বর কোশ্চেন ছিল টিভি ব্যবহার করে না, কোনোটি ব্যবহার করে না কতজন, সেটি ছিল এ ইউনিয়ন বি তার প্রাইম, এই যে দুই নম্বর রিকোয়ারমেন্ট, তার প্রাইম মানে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটি আমরা শিখেছি আগেই, এখানে জাস্ট মান ইনপুট দিব, নাম্বার অফ ইউ ছিল এখানে 4000 আর নাম্বার অফ এ ইউনিয়ন বি আমরা যে ইমিডিয়েট আগে যে উত্তরটি পেলাম 1100, এখানে দিলে আমাদের আনসার বের হয়ে গেল 2900, এই 2900 লোক কোনো টিভি দেখে না। তাহলে দেখুন আমরা কিন্তু একটা হিসাব পেয়ে গেলাম, 2900 দেখে না, 1100 দেখে, মোট মিলে গেল কত, এই 4000। আচ্ছা, তিন নম্বর কোশ্চেন ছিল সনি দেখে সিঙ্গার দেখে না, সনি দেখে সিঙ্গার দেখে না, এই জায়গাটা একটু খেয়াল করুন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, সনি দেখে সিঙ্গার দেখে না, এই সূত্রটি হলো যার উপরে প্রাইম নাই, এর উপর প্রাইম নাই সেটি মাইনাস পুরাটা মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ যার উপর প্রাইম নাই, দেখুন প্রাইম নাই এর উপরে নাম্বার অফ এ লিখলাম, মাইনাস এই পুরাটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তখন আর প্রাইমটা থাকবে না, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এর মান ছিল আমাদের কত ছিল, 400 ছিল, এই 400 বসালাম, আর নাম্বার অফ ইন্টারসেকশন বি এর মান ছিল কত, ইন্টারসেকশন বি এর মান ছিল 300, এখানে বসালাম, আনসার পেয়ে গেলাম 100, যে শুধু সনি দেখে কিন্তু সিঙ্গার টেলিভিশন দেখে না এমন লোক হচ্ছে 100 জন। এরপরের কোশ্চেন ছিল আমাদের হাউ মেনি পিপল ইউজ অনলি সিঙ্গার টিভি, সিঙ্গার টিভি দেখে সনি টিভি দেখে না, ঠিক তেমনই সূত্র লিখবো, নাম্বার অফ বি যার উপরে প্রাইম নাই সেটি আগে লিখবো, নাম্বার অফ বি মাইনাস পুরাটা মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মাইনাস নাম্বার এ ইন্টারসেকশন বি, মান ইনপুট দেন নাম্বার অফ বি কতজন ছিল, নাম্বার অফ বি ছিল দেখুন এখানে 1000, এখানে 1000 লিখেছি, মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি ছিল 300, এখানে 700 জন পেলাম, 700 জন সনি টিভি দেখে না সিঙ্গার টিভি দেখে। এখন ছিল পাঁচ নম্বর কোশ্চেন, হাউ মেনি পিপল ইউজ অ্যাট বেস্ট 2 টিভি, ওই যে কোশ্চেন দুই এক নম্বর কোশ্চেন আমরা যেটি সলভ করেছিলাম টিভি দেখে কতজন, এটিও ইউনিয়ন বি, এখানে জাস্ট মান ইনপুট দিলে 1100, আমরা এক নম্বর যেভাবে সলভ করেছিলাম একইভাবে করা হয়েছে। ছয় নম্বরটি ইম্পর্টেন্ট, ছয় নম্বর কোশ্চেনে ছিল হাউ মেনি পিপল ইউজ অনলি ওয়ান টিভি, সনিও বলা হয়নি সিঙ্গারও বলা হয়নি, বলেছে অনলি ওয়ান টিভি ব্যবহার করে, যে কোনো একটি দুটির যে কোনো এক টিভি, অর্থাৎ 1100 জন যে উত্তর পেয়েছিলাম তারা কী করে, তারা টিভি দেখে, তাই না? এখন বলা হচ্ছে কতজন মানুষ অন্তত টিভি দেখে, যে কোনো একটি টিভি দেখে, সনি হোক সিঙ্গার হোক অন্তত একটি টিভি দেখে, এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে নাম্বার অফ এই যে এ এর প্রাইম ইন্টারসেকশন বি, অর্থাৎ আমরা এখানে যেটি করেছিলাম নাম্বার অফ এ এর প্রাইম, অর্থাৎ সনি দেখে না সিঙ্গার দেখে একবার, প্লাস সনি দেখে সিঙ্গার দেখে না একবার, যেটি দেখে না তার উপরে প্রাইম, তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর উপরে প্রাইম। এখন আমরা মান ইনপুট দেবো, মান দেখুন আমরা অলরেডি 3 এবং 4 নম্বর অঙ্ক থেকে আমরা আনতে পারবো, যদি না থাকতো এই কোশ্চেনটি এখানে 3 আর 4 না থাকতো তাহলে আমরা এটা আবার এভাবে ক্যালকুলেশন করে আসতাম, তো এখন ক্যালকুলেশন করা লাগবে না, যেহেতু আমরা জানি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান হচ্ছে
এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 700। দেখুন এই 700 আগে মান ইনপুট দিয়েছি, তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে সনি টিভি দেখে সিঙ্গার দেখে না, সনি টিভি দেখে সিঙ্গার দেখে না, এমন হচ্ছে আসছে 100 জন। এই টোটাল এই দুটি যদি যোগ করি করলে হয় 800। এটি আমাদের আনসার। যদি এখানে যেটি বললাম 3 এবং 4 নম্বর কোশ্চেন না থাকতো, তাহলে আমরা এখান থেকে ওই সূত্র প্রয়োগ করে ব্যবহার বের করে আসতাম আলাদা আলাদাভাবে। কীভাবে? যে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি এই সাইডে রাখতাম, আর ডান সাইডে রাখতাম নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। এভাবে মান ইনপুট দিয়ে বের করে আসলে আমাদের এই আনসারটি আমরা পেতাম। ধন্যবাদ সবাইকে। আমি নর্মালি ভিডিওগুলো করি গভীরাতে, আজ গভীরাতে করব না চিন্তা করেছি, এ কারণে ভিডিওর মধ্যে আমার বাচ্চার কথা চলে এসছে। তো আসলে এই ভিডিও টিউটোরিয়াল করে আমাদের করোনা মহামারী চলাকালে আমরা যে ক্লাস চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, এটি আমাদের আসলে এই মুহূর্তে বাসাতে আমরা আমাদের যে কাজের জন্য যারা সহায়তা করে কাজের লোক তাদেরকেও আমরা অ্যাক্সেস দিচ্ছি না। সব কিছু মিলে খুব কঠিন সময় সবাই পার করছে, আমরাও তার বাইরে নই। তো এই সব কষ্ট সার্থক হবে যদি ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই কষ্ট বা এই যে শ্রম আমি দিচ্ছি, আপনারা এর বিনিময়ে অঙ্কগুলো ভালোভাবে শিখবেন, পরীক্ষাটা ভালো করবেন, ভালো ফলাফল করবেন, আমরা যেন পিছিয়ে না থাকি। আলটিমেটলি আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাতে যেন আমরা কোনোভাবেই কোনো কিছু মিস না করি। আশা করি আপনারা সাথে আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।